জেলার নকলা উপজেলার পাঠাঘাটা গ্রামে তৈরি হচ্ছে আখের গুড়। এই গুড় বিদেশে চলে যাচ্ছে এখান থেকে। বাংলাদেশেও এর কদর বেড়েছে অনেক বেশি। প্রতি গ্রাম গুড় বিক্রি হচ্ছে 32,000 টাকায়, আর প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকা করে। লাকড়ি হিসেবে কৃষক ব্যবহার করছেন নিজেদের কাজে, বিক্রি করে পাচ্ছে 10,000 টাকা একরে। এছাড়াও আখের গুড়ি দিয়ে আবারও বীজ সংরক্ষণ করা হচ্ছে। একর জমি আবাদ করলে কৃষকদের গুড় বিক্রি করছে 1.5 লাখ টাকা। সারা উপজেলা এই আখ চাষের বিলীন হলেও পাঠাঘাটা তা বিলীন হয়নি। দিনে দিনে কৃষকদের আগ্রহ আরো ব্যাপকভাবে বেড়ে চলেছে আখ চাষে। রিপোর্ট করেছেন শেরপুর জেলা প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, এনএন টিভি।